হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার চ্যানেলে যে সমস্ত রান্নার ভিডিও শেয়ার করি, আজকের ভিডিওটা কিন্তু সবচেয়ে আলাদা হতে চলেছে, কারণ এই রান্নাটা কিন্তু আমি করিনি। এই রান্নাটা করেছেন ইনি, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের মেজদা। তো এনারা গ্রামে থাকেন এবং রান্নাটা হচ্ছে কাঠের উনুনে, মাটির উনুনে এবং লোহার কড়াইতে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি রানু আর আপনারা দেখছেন রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন গ্রাম থেকে বেরিয়ে আসি একবার। তো এটা হলো রূপনারায়ণ নদীর তীর। তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা মেজদাদের বাড়িতে গিয়েছিলাম। তো এখন সকাল, আমরা এখন বেড়াতে বেরিয়েছি, নদী দেখতে বেরিয়েছি। নদীতে এখন ভাটা চলছে, তো সেই জন্য বেশি নৌকা কিন্তু চলছে না, দু একটা চলছে মাছ ধরার নৌকো। তো এত প্রচুর গাছ ওখানে এবং এত সুন্দর মনোরম দৃশ্য, সত্যি মনটা ভরে যায়। তো বাড়িতে এসে দেখি মেজরা এই মুরগিটাকে রান্না করার জন্য আমাদের জন্য রেডি করেছেন। তো এটা হলো ওনাদের বাড়িতে পোষা মুরগি, এটা রাত্রের খাবারের জন্য আর কি রেডি হচ্ছে। তো মেজরা এটাকে মারতে নিয়ে গেছে, মারাটা সবার সামনে তো দেখানো যাবে না। তো গ্রামের দিকে আমরা বেশিরভাগ দেখে থাকি এরকমভাবে দেশি মুরগিতে কিন্তু গরম জল দিয়ে ডুবিয়ে তারপর তার পালকগুলোকে ছাড়িয়ে নিয়ে কিন্তু পুরো স্কিন সমেত মুরগিটাকে রান্না করা হয়। এতে কিন্তু মুরগির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আমাদের কলকাতায় কিন্তু এইভাবে আমরা মুরগি বা খাই না, বা আমাদের সময় হয়ে ওঠে না। এটা কিন্তু খুবই খাটনির একটা কাজ, প্রত্যেকটা পালক লোম আলাদা করা এবং এটাকে ভালোভাবে প্রপারলি পরিষ্কার করা, এবং এইগুলোর জন্য একটা বড় জায়গাও দরকার, যেটা হয়তো অনেকেই আমাদের বাড়িতে থাকে না। তো যাই হোক, এই জিনিসগুলো দেখলেও কিন্তু খুব আনন্দ লাগে। হ্যাঁ, তো ওনারা খুবই ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়ে কিন্তু মেজদা কিন্তু এটাকে কাটতে বসে গেছে। তো এখন সন্ধে হয়ে এসছে, যেহেতু এটা আমাদের রাত্রের খাবারের জন্য রেডি করা হয়েছে, তো সন্ধে সন্ধেই ওনারা এই কাজগুলো সেরে রাখছেন। তো এইভাবে মেজদা কিন্তু মুরগিটাকে কেটে নিচ্ছে। তো মুরগি কাটার ভিডিওটা আমি পুরোটা দেখাবো না, দেখাতে গেলে মুরগি কাটার ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো মুরগি কাটা যখন হয়ে এসেছিল প্রায় সন্ধে হয়ে এসেছিল, এবং সন্ধেবেলায় শাঁখ ঘন্টার আওয়াজ শুনলে কিন্তু গ্রামের দিকে মনটা কিন্তু বিভোর হয়ে যায়। তো যাই হোক, সন্ধে হলো, শাঁখ ঘন্টা বাজলো, তুলসীতলায় প্রদীপ জ্বললো, সত্যি খুব আনন্দ হচ্ছিল। তো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো মেজরা মাংসটাকে কেটে নিয়ে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল মুড়ি চানাচুর, এইসব চপ মুড়ি। তো তখন আমরা খাচ্ছিলাম, তখনই কিন্তু মেজদা এই মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে নিয়েছে। তো আমাদেরকে ভিডিও তোলার সুযোগ দেয়নি, তো আমি জিজ্ঞাসা করে করে কিন্তু এই যে কী কী দিয়ে মিশিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আদা রসুন, পেঁয়াজ, সর্ষের তেল, লঙ্কা, হলুদ, নুন, এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছেন। তো এবার মেজদা রান্না করতে বসছে। রান্না করতে বসার আগে আমি রান্নাঘরে এসে দেখি মেজদার অলরেডি আলুটা ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এনারা কিন্তু ভীষণ লাজুক, আমরা ভিডিও তুলছি বলে কিন্তু খুবই লজ্জা পাচ্ছিলেন। তো যাই হোক, আমি ওনাদেরকে কোনো রকমভাবে বিরক্ত না করেই একভাবে ভিডিওটা তোলার চেষ্টা করছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছেন এবং ফোড়ন দেওয়ার জন্য আমরা দেখলাম অনেকটা শুকনো লঙ্কা এবং তেজপাতা নিয়ে নিয়েছেন। তো আমি মেজদাকে যখন জিজ্ঞেস করলাম, মেজদা তুমি এরকম রান্না কোথায় শিখলে? তো মেজদা আমাকে বলেছিল মেজদাদের কিন্তু জীবিকা হচ্ছে নদীতে গিয়ে মাছ ধরা, নদীতে জাল ফেলে মাছ ধরা। তো সেইভাবে নৌকায় যেতে যেতে নিজেদের রান্না নিজেদের করে খেতে খেতে কিন্তু ওনারা এরকম রান্না শিখে গেছে। তো যাই হোক, কড়াতে উনি সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিয়েছেন চিনি, যেটা কিন্তু আমরাও দিয়ে থাকি অনেক সময়, তাই কি না? তো এবার ফোড়ন দিয়ে দিয়েছেন শুকনো লঙ্কা, তেজপাতা। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। ফোড়নটা কিন্তু প্রায় হয়ে গেছে, উনুন কিন্তু খুবই আস্তে জাল হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো এবার টমেটোটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু ওনাদের গাছের টমেটো। তো এটা কিন্তু বিকেলবেলা আমরাই গাছ থেকে কিন্তু তুলেছিলাম,
গাছে লাল লাল টমেটো হয়ে আছে দেখে আমরা গাছ থেকে তুলেছিলাম, তো সেটাই রান্না হচ্ছে। তো টমেটোটা দেওয়ার পর সামান্য একটুখানি নেড়ে নিয়ে কিন্তু এবার মাংসটা দেওয়া হবে। তো ইনি এসে, যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের মেজদি, ইনিও কিন্তু খুব ভালো রান্না করেন। তো আমরা যে দুদিন এখানে আছি, তো মেজদি কিন্তু আমাদেরকে এই রান্নাগুলো অনেক কিছু রান্না করে খাইয়েছে। তো আমি চেষ্টা করব পরের কোনো একটা ভিডিওতে আপনাদের দেখানোর। তো এখানে এই রান্নাটা করছে মেজদা। এবার তো ফোড়নের মধ্যে টমেটো দেওয়ার পর মাংসটা ঢেলে দিয়ে এবার তো কষাকষির পালা, তো কষা হবে। তো এই জন্য উনানের আঁচ কিন্তু দেখতে পাচ্ছি খুবই ধীরে ধীরে জ্বলছে। মশলা ধোয়া জলটাও কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। দেশি মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো তাই জন্যই মেজদা কিন্তু খুবই আস্তে আস্তে জ্বালন দিচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু নাড়াচাড়া করছেন। এর মধ্যেই আমাদের মধ্যে একজন ভুট্টা নিয়ে হাজির, তো ভুট্টাটা পুড়িয়ে দিতে হবে, এটাই হলো আবদার। কিন্তু কাঠের উনুনে তো ভুট্টা খুব একটা পোড়ানো যায় বলে মনে হয় না, তাও এটা একটা মজা। তো চেষ্টা করা হচ্ছে ভুট্টাটা পোড়ানোর, খাঁড়াশি দিয়ে ধরে নানারকমভাবে ভুট্টাটা পোড়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ভুট্টা পুড়ছে না, কিন্তু ভুট্টাটা কালো হয়ে যাচ্ছে। মাংস কষাতে কষাতে কিন্তু হালকা হালকা করে মাংসর মশলাটা মজতে শুরু করেছে এবং খুব সুন্দর আস্তে আস্তে সেন্ট বেরোচ্ছে। তো এই সময় মেজদা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছিল। তো বেশ কিছুক্ষণ পর মেজদা ঢাকনাটা খুলল, তো দেখলাম অনেকটাই তেল বেরিয়েছে। উনুনের জাল কিন্তু হচ্ছে খুবই আস্তে, কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ভরে যাওয়ার আশঙ্কা থাকে, তাই জন্য কিন্তু মেজদা বারবার নেড়ে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু মেজদা আলুটা দিয়ে দিল। আলুটা কিন্তু খুব হালকা করে ভাজা, নুন হলুদ দিয়ে খুব হালকা করে ভাজা ছিল, তো এটা দিয়ে দিল। তো আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষাকষি করে নেবে। তো এখন তো শুধু কষার পালা, ধৈর্য ধরে শুধু নাড়তে। তো মেজদা যতক্ষণ এদিকে মাংস করছিল ওদিকে কিন্তু আমাদের আড্ডাটাও বেশ জমে উঠেছিল। তো মেজদা মাংস করতে করতে আমাদের দিকে বারবার দেখছিল। তো যাই হোক, মেজদাকে আমরা কোনো রকম ডিস্টার্ব না করেই মেজদা মেজদার মতন রান্না করছিল, তো আমিও ভিডিওটা করছিলাম লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। তো তেলটা বেরোনোর পর দেখলাম যে মাংসর কোনো রকম মশলার কিন্তু আর কোনো চিহ্ন নেই। তো এবার মেজদা কিন্তু দেখতে পেয়ে গেছে যে আমি ভিডিওটা করছি। তো এদিকে আট পোড়া ভুট্টা নিয়ে কিন্তু সবাই বসে আছে যে ভুট্টাটা কখন ভালোভাবে পোড়া হবে আর খাওয়া হবে। তো মাংস কষতে কষতে যে ম্যারিনেশন করা জলটা ছিল, ধোয়া জলটা, সেটা কিন্তু একটু একটু করে মেজদা মিশিয়ে দিচ্ছে এবং মাংসটাকে কষে নিচ্ছে। তো আরেকজনও চলে এসছে ভুট্টা নিয়ে, অপেক্ষা করছে যে মেজদা উঠে গেলেই কিন্তু ভুট্টাটা পোড়াবো আমরা। তো যাই হোক, মেজদা কিন্তু এখন উঠছেই না। তো ভুট্টা জন্য অনেক ক্যান্ডিডেট এখানে জমা হয়ে গেছে ভুট্টা পোড়া খাবে বলে, ভুট্টাগুলো আমরা হাট থেকে কিনে এনেছি। তো এবার মেজদা, আমরা অনেকজনই বসেছিলাম বলে, তো মেজদা মাংস তুলে দিচ্ছে আমাদেরকে টেস্ট করার জন্যে। তো এখন আমরা মাংসটা খেয়ে দেখবো। এর মধ্যেই মেজদি চলে এসছে গরম মশলা বাটা নিয়ে, শিলে বাটা গরম মশলা, তো সেটাকে ঢাকা দিয়ে রাখতে বলছে মেজদাকে। ঢাকা না দিলে তো গরম মশলা সেন্টটাতে চলে যাবে। তো আবারও মেজদা একটুখানি জল মিশিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তো মাংসটা আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো প্রথমে খাচ্ছে তন্ময়, তো তন্ময় খেয়ে বলবে কেমন হয়েছে। ভুট্টা রেখে দিয়ে এখন সবাই মাংস খাবে। মেজদাকে তন্ময় বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে।
তো এর মধ্যেই মাংসটা খুবই ভালো লাগছিলো খেতে, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছিলো, বাদ বাকিটা এখন করতে হবে সেদ্ধ। যেহেতু দেশি মুরগি দেরি হয় অনেক, তো এখানে ধীমে ধীমে আছে, রান্নাটা করে নিতে হবে। মেজদার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছে তরকারিতে। এবার ভুট্টা পোড়ানোর জন্য সবাই চলে এসছে, মেজদা উঠে গেছে, তো ভুট্টাটা পোড়ানো হচ্ছে সাঁড়াশি ধরে। তো তরকারিও কিন্তু ফুটছে খুব সুন্দরভাবে, তরকারিটা ফুটছে, খুব গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো এবার আমরা খাবো ভুট্টা। তো ভুট্টার মধ্যে বিভিন্ন লেবু ঘষে ঘষে লাগাচ্ছি। একটা ভুট্টাই কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম, তো যেহেতু এখানে গ্রামের দিকে 8-9টার মধ্যে খাওয়া হয়ে যায়, তো তাই জন্য বেশি কিছু খাওয়া আমরা খাচ্ছিলাম না। তো এখন বাজে 8:30, তো তরকারিটা হয়ে গেলেই আমাদেরকে খেতে দেওয়া হবে। তো রান্না হয়ে গেছে, মেজদি গরম মশলা দিয়ে দিয়েছে তরকারিতে এবং আঁচটা বন্ধ করে দিয়েছে। তো এবার খাওয়ার পালা। তো আমরা সকলে মিলে খেতে বসে গেছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা, মেজদি আমাদেরকে খেতে দিচ্ছেন। গ্রামের বাড়িতে সবাই বারান্দায় বসে একসাথে আমরা খাবার খাচ্ছিলাম, তো খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি আপনাদের সাথে, চেষ্টা করলাম শেয়ার করার। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে দেখা? তো মাংসটা তো তন্ময় দারুণ লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে। দাদা বলো কেমন হয়েছে? জামাইবাবুরও খুব ভালো লেগেছে। শুধু মাংস নয়, মাংসের সাথে কিন্তু আরও দু একটা পদ আমাদের জন্য ছিল, যেমন ঢ্যাঁড়সের তরকারি, চিংড়ির তরকারি, কাঁকড়ার তরকারি, তার সাথে কিন্তু মাংস আমরা খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।